প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি মহান সৃষ্টিকর্তার অপার কৃপায় ভালো ও সুস্থ থেকে নিরাপদে আছো। নিরাপদে থেকে পড়াশোনা নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকে তোমাদের সাথে আমার অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর সাহিত্যকণিকা থেকে একটি গদ্যাংশ বাংলা নববর্ষ নিয়ে আলোচনা করব। সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ অংশগুলো চিহ্নিত করব, সেই সাথে শব্দের অর্থ, মূল প্রবন্ধ, পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি নিয়ে জানব। সবার শেষে তোমরা যাতে বাসায় বসে চর্চা করতে পারো, অনুশীলন করতে পারো, সেজন্য জ্ঞানমূলক ও অনুধাবন প্রশ্নোত্তরগুলো দিয়ে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর সবার উদ্দেশ্যে বলা, আমরা সরাসরি চলে যাব বাংলা নববর্ষ। এই গদ্যটি লিখেছেন শামসুজ্জামান খান। তাহলে পুরো প্রবন্ধ বা গদ্যটি আমরা প্রতিটি লাইন পড়তে পারবো না, আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে বলবো, তোমরা অবশ্যই আমি যা চিহ্নিত করে দেব সেই অংশগুলো চিহ্নিত করবে, বই তোমাদের সাথে থাকবে, সেই সাথে পেন্সিলটাও থাকবে, এবং তোমাদেরকে যে অংশটুকু পড়তে বলবো সেই অংশটুকু তোমরা নিজেরাই বাসায় বসে ভালো করে মনোযোগ দিয়ে পড়ে ফেলবে। আমরা শুরু করি ঠিক 67 পৃষ্ঠার শেষের অংশ থেকে, একটু আমরা দেখে নিব। 1954 সালের পূর্ব বাংলার সাধারণ নির্বাচনে মুসলিম লীগ সরকারকে বিপুলভাবে পরাজিত করে যুক্তফ্রন্টের সরকার গঠিত হলে মুখ্যমন্ত্রী ও বাঙালিদের জনপ্রিয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের সরকার, মনে রাখবে, মুখ্যমন্ত্রী ও বাঙালিদের জনপ্রিয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের সরকার বাংলা নববর্ষে ছুটি ঘোষণা করেন এবং দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মনে রাখবে, কে নববর্ষের সর্বপ্রথম ছুটি ঘোষণা করে এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান, সেটা ছিল বাঙালির এক তাৎপর্যপূর্ণ বিজয়ের দিন। কিন্তু সে বিজয় স্থায়ী ভেঙে দিয়ে এবং সামরিক শাসন জারি করে তা সাময়িকভাবে রুখে দিয়েছে স্বৈরাচারী পাকিস্তান সরকার। তবু পূর্ব বাংলার বাঙালি পিছু হটেনি, সরকারিভাবে আর নববর্ষ উদযাপিত হয়নি পাকিস্তান আমলে, কিন্তু বেসরকারিভাবে উদযাপিত হয়েছে প্রবল আগ্রহ ও গভীরতর উৎসাহ উদ্দীপনায়। এর মধ্যে সবচেয়ে সুসংগঠিত এবং সুকল্পিত উদ্যোগ গ্রহণ করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট 1961 সালে, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, চিহ্নিত করবে, সর্বপ্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট 1961 সালে আবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু করে বাংলা নববর্ষ উদযাপন। 1947 সাল থেকে রমনার পাখরমূলের ছায়ানট নববর্ষের যে উৎসব শুরু করে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় বাধাহীন পরিবেশে একন্তা জনগণের বিপুল আগ্রহ উদ্দীপনায় অংশগ্রহণে দেশের সর্ববৃহৎ জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। রাজধানী ঢাকায় নববর্ষ উৎসবের দ্বিতীয় প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। মনে রাখবে, দ্বিতীয় প্রধান আকর্ষণ কি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ছাত্রছাত্রীদের সে মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রায় মুখোশ, কার্টুন সহ যেসব সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীকধর্মী চিত্র বহন করা হয় তাতে আবহমান বাঙালিত্বের পরিচয় এবং সমকালীন সমাজ রাজনীতির সমালোচনাও থাকে। সে প্রতীকধর্মী চিত্র কি বহন করে সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং চিহ্নিত করতে হবে, বাঙালিত্বের পরিচয় এবং সমকালীন সমাজ রাজনীতি। আমি বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা, বাংলা নববর্ষ আমাদের বাঙালিদের, বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ মুহূর্ত থেকে 1952 সালের পর থেকে বর্তমান অবধি সবাই আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করে থাকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। তাহলে আমরা পেলাম শুরুতে কিভাবে সর্বপ্রথম ঘোষণা করে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেরে বাংলা একে ফজলুল হক বাংলা নববর্ষ শুরু করেছিলেন, আবার পাকিস্তান স্বৈরাচারী পাকিস্তান সরকার কিভাবে সেটাকে ভেঙে দিয়েছিল, পরে আবার ছায়ানট কত সালে এবং কিভাবে রমনার পাকড়মূলে ছায়ানট নববর্ষের উৎসব শুরু করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় কোন বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় সেই সব সম্পর্কে,
এবার আমরা বাংলা সন ও নববর্ষ উদযাপনের কথা বলি। বাংলা সনের ইতিহাস এখনও সুস্পষ্টভাবে জানা যায়নি। আমরা বাংলা নববর্ষ উদযাপন করব, তাহলে কিভাবে আমরা সেই সন এবং নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে এসেছি সেটুকু একটু আমরা জেনে নিব। তবে অধিকাংশ ঐতিহাসিক ও পণ্ডিত মনে করেন মুঘল সম্রাট আকবর চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌরসনের সমন্বয় সাধন করে 1956 সাল বা 992 হিজড়িতে বাংলা সন চালু করে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য কে সর্বপ্রথম বাংলা সন চালু করে এবং কত হিজড়িতে বা কত সালে সেটা চালু করা হয়। আধুনিক গবেষকদের মধ্যে কেউ কেউ মনে করেন মহামতি আকবর সর্বভারতীয় যে ইলাহি সন প্রবর্তন করেছিলেন তার ভিত্তিতেই বাংলায় আকবরের কোনো প্রতিনিধি বা মুসলমান সুলতান বা নবাব বাংলা সনের প্রবর্তন করেন, সেই জন্য একে সন বা সাল বলে উল্লেখ করা হয়। তাহলে আমরা পেয়েছি সেই আকবর কীভাবে সন প্রবর্তন করেছিলেন, সেই সন থেকে সাল কীভাবে হয়। সন কথাটি আরবি আর সাল হলো ফার্সি, মনে রাখবে এবং চিহ্নিত করে ফেলো। এখনও সন বা সালই ব্যাপকভাবে চালু, তবে বঙ্গাব্দও বলেন কেউ কেউ। যদিও বা আমরা সন বা সাল দুটাই বলে থাকি, আবার সেই সাথে আমরা নতুন আলোকে বলে থাকি বঙ্গাব্দ। তাহলে আমরা জেনেছি কিভাবে আমরা নববর্ষ উদযাপনে এলাম এবং কিভাবে সর্বপ্রথম কে কত সনে বা হিজড়িতে এই নববর্ষ উদযাপন করে এবং কিভাবে করা হয়। বাংলা সন চালু হবার পর নববর্ষ উদযাপনের নানান আনুষ্ঠানিকতায় যুক্ত হয়। নবাব এবং জমিদারিরা চালু করেন পূর্ণ অনুষ্ঠান। খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ অনুষ্ঠান কি এবং কারা চালু করেছিলেন। পয়লা বৈশাখে প্রজারা নবাব বা জমিদারি বাড়িতে আমন্ত্রিত হতেন, তাদের মিষ্টিমুখও করানো হতো, পান সুপারি আয়োজন থাকত, তবে তার মূল উদ্দেশ্য ছিল খাসনা আদায়। মুর্শিদাবাদের নবাবেরা এই অনুষ্ঠান করতেন। কারা কোথায় এই অনুষ্ঠান করতেন পূর্ণ অনুষ্ঠানটা মনে রাখবা, মুর্শিদাবাদে। বাংলার জমিদারিরাও করতেন এই অনুষ্ঠান। জমিদারি উঠে যাওয়া এই অনুষ্ঠান এখন লুপ্ত হয়েছে। এবার মনে রাখবে পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান ছিল হালকাতা। এই অনুষ্ঠানটি করতেন ব্যবসায়ীরা, বাংলাদেশ কৃষি প্রধান, তাই ফসলের মৌসুমে ফসল বিক্রির টাকা হাতে না এলে কৃষক সহ প্রায় কেউ নগদ টাকার মুখ খুব একটা দেখতে পেত না। ফলে সারা বছর বাকিতে প্রয়োজনীয় জিনিস না কিনে তাদের উপায় ছিল না। পয়লা বৈশাখের হালকাতা অনুষ্ঠানে তারা দোকানিদের বাকির টাকা মিটিয়ে দিতেন, অন্তত আংশিক পরিশোধ করে নতুন বছরের খাতা খুলতেন। হালকাতা উপলক্ষে দোকানিরা ঝালর কাটা লাল নীল সবুজ বেগুনি কাগজ দিয়ে দোকান সাজাতেন। কীভাবে দোকান সাজাতেন একটু মনে রাখবে, ধূপধুনা জ্বালানো হতো, মিষ্টিমুখ করানো হতো গ্রাহক খরিদ্দারদের, হাসিটাট্টা গল্পগুজবের মধ্যে বকে আদায় এবং উৎসবের আনন্দ উপভোগ দুই সম্পন্ন হতো। হালখাতা এখন আর তেমন সাড়ম্বরে উদযাপিত হয় না। চিহ্নিত করে ফেলো যে হালখাতা ও এখন আর তেমন সাড়ম্বরে উদযাপিত হয় না। এখন মানুষের হাতে নগদ পয়সা আছে, বাকিতে বিক্রি কিনি এখন আর আগের মতো ব্যাপক আকারে হয় না। তাহলে আমরা পেলাম কিভাবে পূর্ণ অনুষ্ঠান পালন করা হয়, তারপরে পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান হালখাতা কিভাবে করা হয়, কেন করা হয়। বাংলা নববর্ষের আরেকটি প্রধান অনুষ্ঠান হলো বৈশাখী মেলা। আমরা সবাই পরিচিত এই বৈশাখী মেলার সাথে, আমরা অনেক হই হুল্লোড় করি, অনেক মজা করি, অনেক আনন্দ করি এই বৈশাখী মেলাকে নিয়ে। তাহলে এখানে একটু গুরুত্বপূর্ণ অংশটা দেখো। এই মেলাগুলোর মধ্যে খুব প্রাচীন হচ্ছে ঠাকুরগাঁ জেলার রানী শঙ্কৈল উপজেলার নেকমর্দের মেলা এবং চট্টগ্রামের মহামুনির বৌদ্ধ পূর্ণিমা মেলা। এক সময়ে এইসব মেলা খুব ধুমধামের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতো, সে মেলা এখনও বসে, তবে আগের সেই জৌলুস এখন আর নেই। আগে গ্রাম বাংলার এই বার্ষিক মেলাগুলোর গুরুত্ব ছিল অসাধারণ, কারণ তখনও সারা দেশে বিস্তৃত যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠেনি, ফলে মানুষের জীবনযাত্রা ছিল স্থবির। এখন যেমন এক দেশ থেকে এক প্রান্তে গেলে অন্য প্রান্তে যেতে একদিনের বেশি লাগে না। তাহলে আমরা পেলাম কেন সেই বৈশাখী মেলায় মানুষ খুব আনন্দের সাথে উদযাপন করত এবং সর্বপ্রথম যে বৈশাখী মেলা কোথায় হয়েছিল এবং এরপরে চট্টগ্রামের কোন মেলাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক তারপরে দেখো নববর্ষের ওই তিনটি প্রধান সর্বজনীন উৎসব ছাড়াও বহু আঞ্চলিক উৎসব আছে। এদের মধ্যে চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত বলি খেলা বিশেষভাবে উল্লেখযোগ্য। মনে রাখবে আমাদের চট্টগ্রামের লালদিঘি ময়দানে যে বলি খেলাটা হয়, সবার সাথে আমরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত এই মেলার সাথে। 1907 সাল থেকে কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রামের নানা স্থানে এই খেলার প্রচলন আছে।
কারণ 1907 থেকেই শুরু হয়েছে কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামের নানা স্থানে এই খেলার প্রচলন। এই বিখ্যাত কুস্তি খেলাকেই বলা হয় বলি খেলা। আব্দুল জব্বার নামে এক ব্যক্তি এই খেলার প্রবর্তন করেন বলে একে বলা হয় জব্বারের বলি খেলা। তাহলে কোন ব্যক্তির নামে এটা নামকরণ করা হয়েছে তার সম্পর্কে আমরা জেনে নিলাম। আমানি ও নববর্ষের একটি প্রাচীন আঞ্চলিক মাঙ্গলিক অনুষ্ঠান, এটি প্রধানত কৃষকের পারিবারিক অনুষ্ঠান। তাহলে মনে রাখবে একটি মাঙ্গলিক অনুষ্ঠান উদযাপন করা হয়, তার নাম হচ্ছে আমানি। চৈত্র মাসের শেষ দিনের সন্ধ্যারাতে গৃহকর্তী এক হাঁড়ি পানিতে স্বল্প পরিমাণ অপক্ক চাল ছেড়ে দিয়ে সারা রাত ভিজতে দেন এবং তার মধ্যে একটি কচি আমের পাতাযুক্ত ঢাল বসিয়ে রাখেন। পয়লা বৈশাখের সূর্য ওঠার আগে ঘর ঝাড়ু দিয়ে গৃহকর্তী এই হাঁড়ির পানি সারা ঘরে ছিটিয়ে দেন। পরে সেই ভেজা চাল সকলকে খেতে দিয়ে আমের ঢালের কচি পাতা হাঁড়ির পানিতে ভিজিয়ে বাড়ির সকলের গায়ে ছিটিয়ে দেন। তাদের বিশ্বাস এতে বাড়ির সকলের কল্যাণ হবে, নতুন বছর হবে সুখ শান্তি ও সমৃদ্ধির। এই অনুষ্ঠান এখন খুব একটা দেখা যায় না। এটাই হচ্ছে আঞ্চলিক মাঙ্গলিক অনুষ্ঠান এবং তার বর্ণনাটা আমরা জানলাম। ঠিক এই প্রান্তে এসে আমরা দেখব এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলা আছে এবং কোনটি কোথায় হয় সেটা একটু আমরা জেনে নিব। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ও নববর্ষের উৎসব হয় নানা আনন্দময় ক্রীড়া কৌতুকের মধ্য দিয়ে। এরা বৈশুপ, সাংগ্রাই ও বিজু তিনটিকে একত্রে করে বৈশাবী নামে উৎসব করে। মনে রাখবে বৈশুপ, সাংগ্রাই ও বিজু। তাহলে বৈশুবের বই, সাংগ্রাই শাহ এবং বিজুর বি একসাথে বলা হয় বৈশাবী। বাংলা নববর্ষে নানা খেলাধুলারও আয়োজন করা হতো। মানিকগঞ্জ, মুন্সীগঞ্জে হতো গরুর দৌড়, হাডুডু খেলা। মনে রাখবে মানিকগঞ্জ এবং মুন্সীগঞ্জে হতো গরুর দৌড় ও হাডুডু খেলা। ব্রাহ্মণবাড়িয়ায় মোড়কের লড়াই, ব্রাহ্মণবাড়িয়ার মোড়কের লড়াই খুবই বিখ্যাত, মনে রাখবে, চিহ্নিত করবে। কিশোরগঞ্জ নেত্রকোনা, নড়াইলে ষাঁড়ের লড়াই প্রভৃতি। মোড়কের লড়াই, কিশোরগঞ্জ নেত্রকোনা, নড়াইলে ষাঁড়ের লড়াই প্রভৃতি খুবই উল্লেখযোগ্য। তাহলে আমরা তিনটে বিশেষ করে পেলাম, একটা হচ্ছে মানিকগঞ্জে মুন্সীগঞ্জে গরুর দৌড় হাডুডু খেলা, ব্রাহ্মণবাড়িয়ায় মোড়কের লড়াই, কিশোরগঞ্জ নেত্রকোনা এবং নড়াইলে ষাঁড়ের লড়াই। খুবই গুরুত্বপূর্ণ, এই খেলাগুলো মনে রাখবে এবং জায়গাগুলোর নাম মনে রাখবে। তাহলে সেভাবে আমরা পরম্পরায় পেয়েছি আধুনিককালের নবাঙ্গিকের বর্ষবরণ উৎসবের সূচনা, যেটা কলকাতার ঠাকুর পরিবার এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের উদ্যোগে সেই ধারা ধীরে ধীরে সারা বাংলায় ছড়িয়ে পড়ে। মনে রাখবে কোন পরিবার থেকে সেটা এসেছে এবং সর্বপ্রথম শান্তিনিকেতনে কীভাবে রবীন্দ্রনাথের উদ্যোগে এই বর্ষবরণ অনুষ্ঠান ছড়িয়ে পড়ে সারা বাংলায়। আমাদের নববর্ষ উৎসব বাণসনের ভাষা আন্দোলনের পর নতুন গুরুত্ব তাৎপর্য লাভ করে। প্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলেছিলাম 1952 থেকে আজ পর্যন্ত আমরা সাড়ম্বরে পালন করে থাকি ধর্ম, বর্ণ, জাতি সব কিছু নির্বিশেষে এই বাংলা নববর্ষ উৎসব। তাহলে তোমরা অবশ্যই আমি যা যা বলেছি গুরুত্বপূর্ণ অংশ পুরো গদ্যাংশ থেকে সেগুলো মনোযোগ দিয়ে দেখবে, আবারও আবার সেই সাথে পুরো গদ্যাংশটা তোমরা নিজের মতো করে প্রতিটি লাইন পড়ে ফেলবে। তাহলে আমরা চলে যাব বাংলা নববর্ষ এই গদ্যটি যিনি লিখেছেন শামসুজ্জামান খান সম্পর্কে জেনে নিতে। 71 পৃষ্ঠায় দেখো লেখক পরিচিতি। শামসুজ্জামান খান 1940 খ্রিস্টাব্দে মানিকগঞ্জ জেলার সিংরাই থানার চারিগ্রামে জন্মগ্রহণ করেন। মনে রাখবে কোথায় কোন গ্রাম, সিংগাইর থানার চারিগ্রাম। পেশাগত জীবনে তিনি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং বাংলা একাডেমির পরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন। তিনি 2009 সালের মে মাসে বাংলা একাডেমির মহাপরিচালক পদে যোগদান করেন। এই অংশটা মনে রাখবে, চিহ্নিত করবে। 2009 সালে বাংলা একাডেমির মহাপরিচালক পদে যোগদান করেন শামসুজ্জামান খান। শামসুজ্জামান খান লেখক, গবেষক ও ফোকলোরবিদ হিসাবে দেশে বিদেশে খ্যাতি অর্জন করেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো প্রবন্ধ গ্রন্থ, তার মধ্যে সবার আগেই বলে যাচ্ছি নানা প্রসঙ্গ, গণসঙ্গীত, মাটি থেকে মহির, বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা, মুক্ত বুদ্ধি, ধর্মনিরপেক্ষতা ও সমকাল, আধুনিক ফোকলোর চিন্তা, ফোকলোর চর্চা ইত্যাদি রম্য রচনা আছে ঢাকায় রঙ্গরসিক। আমরা তার প্রবন্ধ পেয়েছি, তার রম্য রচনা পেয়েছি, সর্বশেষ শিশু সাহিত্য দুনিয়া মাতানো বিশ্বকাপ, লুবি ব্রাহ্মণ ও তেনালিরাম।
ছোটদের অভিধান। এগুলো হচ্ছে শামসুজ্জামান খানের লেখা বিভিন্ন ধরনের প্রবন্ধ, রম্যরচনা এবং শিশু সাহিত্য। এখানে একটা কথা না বললেই হয় না, ফোলক্লোরবিদ যিনি পল্লীর মাঠে ঘাট থেকে বিভিন্ন ধরনের যে লুকিয়ে আছে পল্লী সাহিত্যগুলো সবগুলো একত্রিত করে সেগুলো নিয়ে যখন চিন্তা করেন, বিশ্লেষণ করেন, বিচার করেন, সেগুলো নিয়ে গবেষণা করেন, তখন তাকে বলা হয় ফোলক্লোরবিদ। শামসুজ্জামান খান তার বিপুল কর্মজগতের স্বীকৃতিস্বরূপ অগ্রণীপুর ব্যাংক পুরস্কার, কালুশাহ পুরস্কার, দীনেশচন্দ্র সেন ফোলক্লোর পুরস্কার, আব্দুর রব চৌধুরী স্মৃতি গবেষণা পুরস্কার, দেওয়ান মর্তুজা পুরস্কার, শহীদ সোহরাওয়ার্দি জাতীয় গবেষণা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক লাভ করেন। এই হচ্ছে আমাদের বাংলা নববর্ষের লেখক শামসুজ্জামান খানের লেখক পরিচিতি অংশ। শুরুতে আমরা যে তার লেখা গদ্যাংশটুকু পড়েছিলাম সেখানে আমরা বেশ কয়েকটি শব্দের সাথে পরিচিত হয়েছি। এবার আমরা দেখে নিব 70 পৃষ্ঠায় গিয়ে শব্দের অর্থগুলো। পাকিস্তান আমল, আমরা সবাই কমবাসী জানি, 1947 থেকে 1971 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত সময়। ছায়া নট, বাঙালি সংস্কৃতি চর্চার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেটা 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মঙ্গল শোভাযাত্রা, মানুষের মঙ্গল কামনা করে যে মিছিল করা হয়। আবহমান, যা আগে ছিল এখনও আছে। পূর্ণা, আমরা পেয়েছি গদ্যাংশে পূর্ণা শব্দটি, পূর্ণের জন্য আয়োজিত অনুষ্ঠান হালখাতা, পয়লা বৈশাখে আয়োজিত অনুষ্ঠান বিশেষ। কবিগান, বাংলা গানের বিশেষ ধারা, দুজন গায়ক পালা করে একে অন্যের যুক্তি খণ্ডন করেন গানে গানে। কীর্তন, যাকে বলা হয় গুণ বর্ণনা। যাত্রা, প্রাচীন বাংলার দৃশ্যকাব্য। বৈশাবী, বৈষ্ণব, সাংরাই, বিজু এর প্রথম তিনটি বর্ণের সমাহার। ঠাকুর পরিবার, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার। বিশ্ববিদ্যালয়, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কেই বোঝানো হয়েছে। তাহলে এই গদ্যাংশটি বাংলা নববর্ষ শামসুজ্জামান খানের লেখা গদ্যাংশটি পড়ে আমরা মূলত জানলাম জাতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উৎসব সম্পর্কে। এই সাংস্কৃতিক আয়োজন কীভাবে বাঙালির রাজনৈতিক ঘটনাকে প্রভাবিত করেছে সেই সম্পর্কেও আমরা জানলাম। এবার মূল ভাব বা সংক্ষেপে আমরা জেনে নিব পাঠ পরিচিতি অংশটুকু। বাংলা নববর্ষ বাঙালির খুবই গুরুত্বপূর্ণ উৎসব। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে তার পেছনে নববর্ষের প্রেরণা ও সক্রিয় ছিল, কারণ পাকিস্তানিরা বাঙালির প্রাণের উৎসব নববর্ষ উদযাপন বাধা দিয়েছিল এবং এর প্রতিবাদ রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা। তখনও বাঙালিরা থেমে থাকে নাই, তারা অবশ্যই লড়েছিল, বিদ্রোহ ঘোষণা করেছিল। বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সাংস্কৃতিক ইতিহাস, বিশেষ করে নববর্ষ উদযাপনের ইতিহাস মিশে আছে। আজও নববর্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। নববর্ষের উৎসব বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। বাংলা সন কে কবে প্রচলন করেছিলেন এই নিয়ে মতান্তর থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এই সনের গণনা আরম্ভ হয়। পরে জমিদার ও নবাবেরা নববর্ষে পূর্ণা অনুষ্ঠানের আয়োজন করতেন। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোকমেলার আয়োজন করে সাধারণ মানুষ এই উৎসবকে প্রাণে ধারণ করেছে। তারা নিজেদের মতো করে কী করেছে, প্রাণে ধারণ করেছে, তারা এই উৎসবের সাথে নিজেদেরকে মিশিয়ে নিয়েছে। বাঙালি গৃহিণীরাও আমানি সহ নানা ব্রত অনুষ্ঠানের মাধ্যমে বছরের প্রথম দিনটি উদযাপন করে থাকে। পাহাড়ি অবাঙালি জনগোষ্ঠীও বৈশাখী অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মতো করে তারা নববর্ষ উদযাপন করে। সূচনার পর থেকে এই নববর্ষ পালনে নানা মাত্রা সংযোজিত হয়েছে। তবে এই উৎসবকে রবীন্দ্রনাথ ঠাকুর পরিবার বিশেষ গুরুত্ব দিয়ে পালন করায় সে আয়োজন দেশময় ছড়িয়ে পড়ে। ভাষা আন্দোলনের পর থেকে আমরাও নববর্ষ উৎসব ব্যাপকভাবে পালন আরম্ভ করি এবং এখন এই উৎসব বাঙালির জীবনে এক গৌরবময় অধ্যায়ে পরিণত হয়েছে। তাহলে আমরা জানলাম এতক্ষণ পর্যন্ত শামসুজ্জামান খানের লেখা তার মূল গদ্যাংশ, সেই সাথে জেনে নিলাম গদ্যাংশ পড়তে পড়তে যে শব্দগুলোর সাথে পরিচিত হয়েছি সেই শব্দের অর্থ, এবং বাংলা নববর্ষের পাঠ পরিচিতি অংশটুকু সেই সাথে জেনে নিলাম শামসুজ্জামান খান সম্পর্কে। আশা রাখি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বাসায় বসে আরেকবার মনোযোগ দিয়ে দেখে নেবে টিচার যা যা চিহ্নিত করতে বলেছি এবং গুরুত্বপূর্ণ অংশ বলেছি, সেই সাথে জ্ঞান এবং অনুধাবন প্রশ্ন যা দিব সেগুলো অবশ্যই অনুশীলন করবে বাসায়। ধন্যবাদ সবাইকে।